রাজ্যের প্রবল খরা 12 তারিখর রাজ্যর সব স্কুল এবং অঙ্গনবাড়ি ছুটি এপ্রিল 16 যায় ছুটি ঘোষণা কলে সরকার জাপানর ফেরি গ্রীষ্ম স্থিতির সমীক্ষা পরে মুখ্যমন্ত্রী নেলে পদক্ষেপ অগ্নিবর্ষা 40 ডিগ্রি উপরে ভুবনেশ্বর সমেত 9 শহরর তাপমাত্রা 41.6 ডিগ্রি সহিত বারিপদা সবুঠু উত্তপ্ত পানিপাগ কেন্দ্র কহিলা আগামী 3 দিন 3রু 4 ডিগ্রি বড়িব পারদ 13 14 এবং 15 তারিখ পাই হিটওয়ে বালট দিন 11টা পরে ঘরু ন বাহারিবা পাই পরামর্শ মৌসুমী বর্ষা নেই পানিপাগ কেন্দ্রর পূর্বানুমান আইএমডি ডিজি কহিলে চলিত বর্ষ স্বাভাবিক রহিব বর্ষার পরিমাণ জুনরু সেপ্টেম্বর মধ্যে দেশে 83.5 সেন্টিমিটর বর্ষা সম্ভাবনা ওড়িশার স্বাভাবিক কিংবা তাঠার অধিক রহিব বর্ষার পরিমাণ কর্ণাটক নির্বাচন পাই বিজেপির প্রথম পর্যায় প্রার্থী তালিকা 199 সিট পাই প্রার্থীঙ্ক না ঘোষণা কলা দল 52 নয়া মুহকু সুযোগ নির্বাচন লড়িবে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই অবসরপ্রাপ্ত আইএস আইপিএস অধিকারীঙ্কু টিকেট ঝারসুগুড়া ভোট জিতিবাকু শাসক দলর মাইক্রো স্ট্রাটেজি দীপালীঙ্ক পাই ভোট মাগিবে স্থানীয় নেতা মনিটর পাই ডেরা পকাইলেনি হেভিওয়েট বিজেডির এজেন্ডারে বিকাশ ঐতিহাসিক বিজয় পাই সবু প্রস্তুত থিবা কহিলেনি নেতা দেশে তল উপর হেউছি ভাইরস 5-6 হাজার মধ্যে রয়েছে দৈনিক সংক্রমণ মোকাবিলা পাই 10 রাজ্যের সরিলা মকড্রিল সেপটে কোভিড টিকা পাই কেন্দ্রকু চিঠি লেখিলা স্বাস্থ্য বিভাগ বালেশ্বরর বাবা চন্দনেশ্বরঙ্ক চড়ক পর্ব চতুর্থ অর্ঘ্য পাই লক্ষাধিক শ্রদ্ধাঙ্ক সমাগম বেশ ধুমধামে চালছে পূজার্চনা ভিড় পাই সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে